আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মাপকাঠি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে হজের ফরজ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে হজ ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে একটি। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন তাদের হজকে আদায় করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে হজ করার তারা যেন হজকে আদায় করে নেয়। অতএব আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা বিলম্ব না করে আমরা হজকে আদায় করে নেওয়ার চেষ্টা করব। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও সে যদি হজ আদায় না করে মারা যায় তাহলে সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো যায় আসে না। এজন্য যাদের উপর হজ ফরজ আমরা হজটাকে আদায় করে নেব। সম্মানিত দর্শক, হজ করতে যাই কিন্তু হজের নিয়ম কানুনগুলো আমরা অনেকেই সঠিকভাবে জানি না। না জানার দরুন আমরা টাকা পয়সা খরচ করে যাই, সময়কে নষ্ট করে ওখানে চলে যাই, কিন্তু হজটা কবুল হয় না। সামান্য কিছু ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের হজ কবুল হয় না। এজন্য হজের যে নিয়ম কানুনগুলো আছে, এজন্য এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখা দরকার, যাতে ওখানে যাওয়ার পরে এই জিনিসগুলো আমাদের ভুল না হয়ে যায়। সম্মানিত দর্শক, আজকে আমরা হজের ফরজ কয়টি এই বিষয়টি আমরা জানব ইনশাআল্লাহ। প্রথমত হজের যে ফরজ রয়েছে এহরাম বাঁধা, হজের জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার কিছু নির্দিষ্ট মিকাত রয়েছে বা নির্দিষ্ট স্থান রয়েছে, সেই স্থান অতিক্রম করার আগেই সেই মিকাত থেকেই আপনাদেরকে কি করতে হবে, এহরাম বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে তারপরে আমাদেরকে হজের কার্যক্রম শুরু করতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম হজের ফরজ। এহরাম যদি না বাঁধেন তাহলে আপনার হজ আদায় হবে না। এহরাম বাঁধার পর সুগন্ধি বা অন্যান্য জিনিস এগুলান ব্যবহার করা যাবে না, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বরে হজের যে বিষয়টি ফরজ, উকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা। নয়ে জিলহজ থেকে শুরু করে দশে জিলহজ, এই তারিখের মধ্যেই যে কোনো এক সময় আরাফাত ময়দানে অবস্থান করা, এই অবস্থান করাটাও ফরজ। যদি কেউ এটা পালন না করে তাহলে তার হজের ফরজ ছুটে যাবে, তাহলে তার হজ পরিপূর্ণভাবে হবে না, তাকে আবার পরবর্তীতে পুনরায় আবার হজ আদায় করতে হবে। এরপরে হজের তৃতীয় ও শেষ ফরজটা হচ্ছে তাওয়াফে জিয়ারাহ করা, অর্থাৎ আরাফায় অবস্থানের পর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফকে প্রদক্ষিণ করা, তাওয়াফ করা। এটা যদি আবার কেউ ভুল ক্রমে বাদ দিয়ে দেয় তাহলে তার হজের ফরজ ছুটে যাবে, তাহলে তার হজ আদায় হবে না। এজন্য সম্মানিত দর্শক, বারবার বাংলাদেশ থেকে যাওয়ার সময় বা যে যে দেশ থেকেই ওখানে হজ করার জন্য যাবে, অবশ্যই যাওয়ার আগে হজের ফরজ বিষয়গুলা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। অর্থ ব্যয় করে যাবেন, সময় ব্যয় করে যাবেন, এগুলান ব্যয় করা যদি ফরজগুলান ঠিকভাবে না জানেন তাহলে এই ব্যয়, সময় ব্যয়, অর্থ ব্যয় এগুলো আপনার জন্য বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ করার তৌফিক দান করেন এবং হজের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন মাসাইলগুলো যেন ভালোভাবে জানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।